দেশ থেকে মাদক নির্মূল করতে হলে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, বললেন সিমিন হোসেন রিমি এমপি। বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। দেশ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু প্রশাসনকে বলে লাভ নেই, আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ মাদক আমাদের সমাজকে জালের মতো আঁকড়ে ধরেছে। তাই গর্তের ভেতর ইঁদুর রেখে উপরে মাটি দিয়ে লেপ দিয়ে কোনো লাভ নেই। শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং চিরতরে নির্মূল করতে হবে মাদক, তবেই বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। কাপাসিয়া উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রওশনারা সরকার, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সঞ্জীব কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা প্রমুখ। এ সময় বক্তারা 2041 সালকে সামনে রেখে টেকসই উন্নয়নের জন্য স্বল্প মেয়াদী, মাঝারি মেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। উন্নত এবং কাঙ্ক্ষিত অবস্থা স্তরে উন্নীত হওয়ায় উন্নয়নের বিভিন্ন ধরনের আসপেক্ট আছে, যেমন আমাদের অবকাঠামোগত উন্নয়ন আছে, অর্থনৈতিক উন্নয়ন আছে, সামাজিক উন্নয়ন আছে, আমি আগামী এক সপ্তাহের ভিতরে আমি ইউনোকে বলবো, আমি এবং ইউনো দায়িত্ব নিতেছি যে আমরা একটি সহকারী যে কোনটা স্বল্প মেয়াদী, কোনটা কতদিন এবং বাস্তবায়নের মূল দায়িত্বে কারা। তবে এখানে যারা অনেকেই হয়তো আপনারা ভাবতেছেন যে আমার বক্তব্যটা দিয়ে আমি মতামত প্রকাশ করলাম, এটা সরকারের দায়িত্ব, সরকার উন্নয়নটা করে দেবে, এই ভুল করলে কিন্তু হবে না। কাপাসিয়া অন্য উপজেলা বা বাংলাদেশের অন্য কোনো সংসদীয় আসনের তুলনায় অনেক এগিয়ে আছে, এটা আমরা সকলে জানি, কিন্তু আপনারা সকলে সম্পৃক্ত হলেই কিন্তু এই উন্নয়নকে আরো সামাজিক আন্দোলন করতে হবে। এটা একটা ছোট্ট নমুনা দেখায় যে তিন চার দিন আগে, চার দিন বোধ হয় আগে, আমাদের কেন সামাজিক আন্দোলন লাগবে, যে ঘরের ভিতরে যদি ইঁদুর রাখি, উপর দিয়ে যদি ল্যাব দেয়, তাহলে কিন্তু ইঁদুর আমার ঘরের ভিতর খেয়ে ফেলবে। এই কথাটা আমি প্রথম শুনেছিলাম আমাদের প্রিয় নেতা রাজউদ্দিন আহমদের একটা পত্রিকার ভাষণ থেকে আমি পড়েছিলাম বেশ কয়েক বছর আগে, তারপর এটা নিয়ে একটা উদ্ধৃতিও আমরা বই করেছি। তো এখানে যেমন আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম যেটা ইঁদুরের কথা দিয়ে,